আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমার বিভিন্ন কন্টেন্টের উপর দর্শকরা যে সমস্ত মন্তব্য করেন সেগুলো থেকে কিছু নির্বাচিত মন্তব্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা বেসিক্যালি করে থাকি এবং সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শুক্রবার এই অনুষ্ঠানটা আমরা করি। আজ আমি যখন এই অনুষ্ঠানটা করছি এর মধ্যে বেশ কয়েকটা কন্টেন্ট আমাদের প্রচার হয়ে গেছে, তার মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, বিশেষ করে আমাদের দেশে হিন্দুদের যে ভারত চলে যাওয়ার প্রবণতা, কেন তারা ভারতে যায় এবং সেই যাওয়ার পেছনে কি আমাদের দেশের এখানকার তারা অত্যাচারিত হয়ে যায় নাকি এর পেছনে তাদের একটা ভিন্ন মন মানসিকতা কাজ করে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। একটা আলোচনা ছিল আমাদের যে খালি মাঠে স্বাধীনতা দিবস উদযাপনের একজন বক্তৃতা দিচ্ছেন, মাঠ খালি ছিল সেটা নিয়ে আলোচনা হয়েছিল। বেনজির সাহেবের দুর্নীতি নিয়ে কথা হয়েছিল, গাজায় অ্যাটম বোমা ফেলানোর বিষয় নিয়ে কথা হয়েছিল এবং সেকেন্ড হোম নিয়ে, মালয়েশিয়ার সেকেন্ড হোম, এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। কিন্তু আমি এত বিষয় নিয়ে আজকে আলোচনা করব না, আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো এই ভারত চলে যাওয়ার যে মানসিকতাটা অথবা ভারত চলে যাওয়ার ক্ষেত্রে যে বাধ্যবাধকতাটা, আমাদের দেশে হিন্দুরা যে ভারত চলে যান তারা কি অত্যাচারিত হয়ে যান নাকি তাদের মন মানসিকতার কারণে যান নাকি তাদের বিশেষ কোনো ধর্মীয় কারণে যান, এগুলো নিয়ে যে আলোচনাগুলো আমরা করেছিলাম সেখানে আমরা প্রচুর মতামত পেয়েছি, বিভিন্ন ধরনের মতামত, এদিক সেদিক বিভিন্ন ধরনের মতামত, সেগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা অনেকটা কিছুটা আমার ব্যক্তিগত, সে বিষয়টা হচ্ছে যে আমার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমার দর্শকদের অনেকের নানা ধরনের মন্তব্য আছে। আমি নাকি এই আমার এই ইউটিউব চ্যানেলে একভাবে কথা বলি, কিন্তু যখন অন্য টেলিভিশনে যাই সেখানে যে আরেক ধরনের কথা বলি, সেই বিষয়টা নিয়ে আমি শেষে ছোটো করে একটু কথা বলব। আমি প্রথমে কমেন্টগুলো পড়ছি, যে যে কমেন্টগুলো এসেছে আমি প্রথমে যেটা পড়ছি, আমি ওই মানে হিন্দু ভারত চলে যাওয়া থেকে যাওয়া অত্যাচারিত হওয়া এই বিষয়টা নিয়ে আগে একটু বলব। মিস্টার আমানউদ্দিন আহমেদ লিখেছেন, মাসুদ সাহেব আমি অনেক অসুস্থ তাই আপনার অনুষ্ঠানে নিয়মিত কমেন্ট করতে পারছি না, দুঃখিত। সম্পূর্ণ সত্য কথা, আমার এক কলিগ নারায়ণগঞ্জে থাকতো, হিন্দু, দুজনেই সরকারি চাকরি করতাম, সে আমাকে প্রায় বলতো দাদা রিটায়ার্ড করার পর ভারতে চলে যাব, হয়েছেও তাই, এরা কামায় এদেশে কিন্তু জমায় অন্য দেশে। এই কথাটার ক্ষেত্রে একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টটা আমার মানে পড়তে চাই, মানে ওনার এই কমেন্টের দুটো রিপ্লাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। একটা রিপ্লাই হলো মিসবা রহমান লিখেছেন, একদম ঠিক, আপনার শারীরিক সুস্থতার জন্য দোয়া করি। আরেকজন লিখেছেন এস দত্ত, তিনি লিখেছেন আপনার টাকা নিয়ে ভারতে গিয়েছিল নাকি কোনো মুসল্লির টাকা মেরে ভারতে গিয়েছিল, মানে উনি বলতে চাচ্ছেন ওনার ভারতে যাওয়াটা জাস্টিফাইড কিন্তু যেহেতু ওনার টাকা নিয়ে যায়নি, ওনার টাকা মেরে দিয়ে যায়নি, অতএব এটা জাস্টিফাইড, এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই, এটা উনি বলতে চেয়েছেন, ঠিক আছে। দ্বিতীয় যে মন্তব্যটা আমি পড়তে চাচ্ছি, মিস্টার মিলন দত্ত, তিনি লিখেছেন কামাল ভাই সবাইকে এক পাল্লায় মাপবেন না, আমি মরে গেলেও ভারত নামক নরকে যাব না। বুঝতে পাচ্ছেন মিলন দত্ত, মানে উনি কিন্তু একজন হিন্দু ধর্মাবলম্বী লোক, উনি বলছেন যে উনি মরে গেলেও ভারত নামক নরকে যাবেন না। এটা 14টা রিপ্লাই ছিল, আমি সবগুলি পড়ি না, আমি প্রথম থেকে র্যান্ডমলি দুটো নিয়েছি। একটা নিয়েছি মিস কাত মাহমুদ চৌধুরী, উনি লিখেছেন শাবাস আমি আপনার কথা বিশ্বাস করি। আর সিমন লিখেছেন শাবাস আপনি আসল দেশপ্রেমিক। আচ্ছা, এরপরে যে মন্তব্যটা আমি পড়ব সেটা হলো জয়ন্ত ভূষণ দেব, জয়ন্ত ভূষণ দেব, তিনি লিখেছেন ভাই আপনি তাদের মতামত বিস্তারিত বলেছেন যে মানুষ জন্ম থেকেই হিন্দুদের দেখতে পারে না কিন্তু তারা বংশ পরম্পরায় 10-15 পুরুষ আগে কিন্তু হিন্দুই ছিল। আপনি নিজের দেখা কয়েকটি উদাহরণ দিয়ে একটা জেনারেল কমেন্ট করতে পারেন না,
আমার দেখা অনেক হিন্দু পরিবারই রেসিজমের কবলে পড়েছে বাংলাদেশে। আমি মিস্টার জয়ন্ত ভূষণ দেব আপনাকে বলছি। আমি প্রথমত আমি আসলে কেবল তাদের মতামতই নেইনি যারা জন্ম থেকে হিন্দুদের দেখতে পায় না, আমি যেমন আপনার মতামত নিলাম। আপনি কি সে ধরনের ব্যক্তি যে যিনি জন্ম থেকে হিন্দুদের দেখতে পায়েন না? তা তো নয়। আমি বিভিন্ন ধরনের মন্তব্য এনেছি। আমার এখানে যে সমস্ত মন্তব্য এসেছে কোনোটাকে আমি মানে একই ধরনের মন্তব্য একাধিক থাকলে সেখান থেকে একটা নিয়েছি। এবং আপনি আরেকটা কথা বললেন যে আমি আমার দেখা কয়েকটি উদাহরণ থেকে একটা জেনারেল কমেন্ট আমি করতে পারি না। আমি কোনো জেনারেল কমেন্ট করিনি। আপনি আরও একবার দেখেন আমার অনুষ্ঠানটা, আমি কখনও কোনো জেনারেল কমেন্টে যাই না। আমি কি দেখেছি সেটা আমি উল্লেখ করেছি, কারণ আমিও তো মানুষ, আমি তো এদেশেই বাস করি, তাই না? কাজে আমি আমার অভিজ্ঞতার কথা বলেছি, আমি কোনো জেনারেল কমেন্ট করিনি, এখনও করছি না কিন্তু। এবং আপনি যে মন্তব্যটা করেন, আপনার কমেন্টটা কিন্তু আমি সেখানে উল্লেখ করলাম এই কারণে যে আপনিও আপনার আপনিও দেশের একজন নাগরিক, আমার মতো একজন নাগরিক, আমার কমেন্টে যতটুকু মূল্য আছে আপনার কমেন্টে ততটুকুই মূল্য আছে। আমি সেই কমেন্টটা এখানে তুলে ধরলাম, দর্শকই বিচার করবেন, আপনিও বিচার করবেন। এরপর যেটা আছে সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, তিনি লিখেছেন নির্যাতন কি শুধু শারীরিক হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ কিন্তু তুলেছেন। তার মানে উনি বলতে চেয়েছেন আমাদের দেশে হিন্দুরা নির্যাতনের শিকার, এবং সেটা কেবল শারীরিকভাবে নির্যাতন হতে হবে তা কিন্তু নয়, মানসিকভাবেও নির্যাতন হয়, হতে পারে, আমি এটাও অস্বীকার করছি না। ওনার মতামতটা আমি তুলে ধরলাম। ট্রাভেল মেট, উনি আসলে নামটা দিলেন না, ছদ্মনাম। আমি আগেও বলেছিলাম যারা ছদ্মনামে লিখবেন প্লিজ আপনি শেষে যদি আপনার নামটা একটু লিখে দেন তাহলে আমি পড়তে আমার সুবিধা হয়, দর্শকরাও সেটার অথেন্টিসিটি নিয়ে একটু সন্দেহ কম করবেন। যাক, ট্রাভেল মেট লিখেছেন, 2018 সালে পশ্চিমবঙ্গের ডুয়ার্সে গিয়েছিলাম, সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের একটা সেশনে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। সেখানে একজন শিক্ষকের সাথে কথা হলো যার বাড়ি মানিকগঞ্জ, আর ওনার মা মানিকগঞ্জে একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এক সময় জানালেন তার মা অবসরে গেলে তাকেও ভারতে নিয়ে যাবেন স্থায়ীভাবে। কৃষ্ণ কমল মজুমদার, তিনি লিখেছেন আমার বাড়িটা এক মুসলিম দখল করেছে, আপনি ফিরিয়ে দিতে পারবেন? আমি মিস্টার কৃষ্ণ কমল মজুমদারকে বলবো যে আপনার বাড়িটা কোথায় আমি জানি না, কে দখল করেছে তাও আমি জানি না, আমি ফিরিয়ে দিতে পারবো কি না সেটাও আমি জানি না। তবে আমি আপনাকে একটা কথা অনুরোধ করতে পারি, আপনি আপনার বাড়ির দখলের যেটা বেদখল হয়ে গেছে সেই বেদখলকে তো বাড়ির বিস্তারিত তথ্য দিয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনার সঙ্গে চেষ্টা করব। আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব, যদি অন্যায়ভাবে কেউ আপনার বাড়ি দখল করে থাকে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য যেখানে যেখানে যাওয়া লাগে যত দূর যাওয়া লাগে আমি যাব। কেন যাব না? আপনি তো আমার দেশের নাগরিক, কেন যাব না আমি? যদি আপনারটাকে দখল করে আমি আমার সামর্থ্য অনুযায়ী কেন চেষ্টা করব না? আমার ধারণা আমার এখানে যত দর্শক আছেন সবাই চেষ্টা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী, কেন করবেন না? করবেন কাজে সরলিখিত মতামতে যাওয়ার দরকার নেই। আপনি আপনার আমার এখানে লিখুন, আমার এখানে আমার এই ইউটিউবেই আমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার ইমেল আছে, আপনি ডকুমেন্টগুলো পাঠান, আমরা চেষ্টা করব। তন্ময় সরকার লিখেছেন আপনার প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই বলার নাই, আপনাকে গঠনমূলক সমালোচক মনে করতাম। ওনার একটা রিপ্লাই এখানে আছে, আমি ওটাও পড়ে শোনাচ্ছি। উম্মে হাবিবা লিখেছেন কোন কথাটা মিথ্যা সেটা একটু পয়েন্ট করে বলেন। তন্ময় সরকারকে আমিও রিকোয়েস্ট করছি, আপনি আমার প্রতি ঘৃণা প্রকাশ করতেই পারেন কিন্তু কেন, আপনি আমাকে কারণটা বলেন। নাকি আমি আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলো আপনার গায়ে লেগেছে তাই ঘৃণা দেখাবেন? এটা কি ঠিক হবে আমার প্রতি, আমার প্রতি সুবিচার হবে? আপনি পয়েন্টটা করে বলেন, কোন পয়েন্টটা আপনি আমাকে ঘৃণা করতে চান বলেন ভাই, আমি তো আপনাকে ঘৃণা করতে চাই না, তাহলে আপনি কেন আমাকে ঘৃণা করবেন? আমি দেখেন আমি এই যে মতামতগুলি পড়লাম অনেকেই অনেক কিছু বলবেন, এখানে দেখেন আমি কিন্তু হিন্দু ভাইদের মতামতই বেশি পড়লাম, কারণ তারা যে কোনো কারণে হোক দুঃখিত হয়েছে, কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং ওনারা যে কথাগুলি বলেছেন
এখানে একজন হিন্দু মিস্টার মিলন দত্ত, উনি কিন্তু বলেছেন উনি ওই নরকে যেতে চান না। তো আমি তো সবগুলি তুলে ধরছি আমাদের দর্শকের মত। আমি একটা কথা বলি, আমাদের এই দর্শকের মতামত যে অনুষ্ঠানটা, দর্শকের কথা, এখানে আমরা নির্মোহভাবে সবার মতামত তুলে ধরি। কারণ আমি আসলে বুঝতে চাই, জানতে চাই, জানাতে চাই যে আমাদের সমাজ নিয়ে, আমাদের দেশ নিয়ে, আমাদের রাজনীতিবিদদের নিয়ে, আমাদের সাংবাদিকদের নিয়ে, এমনকি আমাকে নিয়ে আপনারা কি ভাবছেন সেই জিনিসটা। আমি আমার সম্পর্কে আর দুটো মন্তব্য করব। একটা লিখেছেন মিস্টার মাহবুবুর রহমান, সাংবাদিক সাম্প্রদায়িক হলে তো সাংঘাতিক ব্যাপার, মাসুদ কামাল সাম্প্রদায়িকতায় জামাতকেও ছাড়িয়ে গেছেন। উনি কিন্তু আমার সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা, কিন্তু আমি এই সমালোচনায় খুশি হতাম যদি আমি বুঝতে পারতাম, অথবা উনি যদি আমাকে টু দ্য পয়েন্টে বলে দিতেন যে কোন পয়েন্টে আমি সাম্প্রদায়িকতা প্রকাশ করেছি। দেখুন আমার বয়স হয়েছে, আমি বিভিন্ন স্তরে বিভিন্ন সময় পার হয়ে এসেছি, আমার অনেক সহকর্মী ছিল, সহপাঠী ছিল, সহ বন্ধু ছিল, এ পর্যন্ত কেউ এই আপনি ছাড়া আমাকে এখন পর্যন্ত কেউ সাম্প্রদায়িক বলেনি। আপনি প্রথম বললেন, এটাও আমার প্রাপ্য ছিল, নিশ্চয়ই আমি কোথাও ভুল করেছি, কিন্তু প্লিজ আপনি রিকোয়েস্ট করবো টু দ্য পয়েন্টে বলুন, ব্যাখ্যা করে বলুন কেন আমাকে সাম্প্রদায়িক মনে হলো। আমি আরেকটা, এটা আমার শেষ মন্তব্য আমি পড়ে শোনাচ্ছি, মিস্টার মোহাম্মদ সোহাগ লিখেছেন, আপনি তো বহুরূপী মানুষ, টক শোতে গেলে সরকার পক্ষকে খুশি আর নিজের চ্যানেলে সরকারের বিপক্ষে কথা বলেন। এই যে আপনার যে বক্তব্য মিস্টার সোহাগ, এই বক্তব্যটা আমি আংশিক নিচ্ছি, আংশিক নিচ্ছি এই কারণে আপনার কাছে এরকম মনে হয়েছে তাই নিচ্ছি, কিন্তু আমি আর এরকম না, আমি বহুরূপী মানুষ না, আমি আমার মতোই। এখন অনেকে আমাকে বলেন এটা, যে আমি যখন টক শোতে বিভিন্ন টিভিতে যাই তখন সেই টিভিতে আমি এখানে যেভাবে বলি সেভাবে বলি না, না আপনারা ভুল করেন, আমি এভাবেই বলি। ব্যাপারটা হলো কি, ওখানে এক ধরনের প্রশ্ন থাকে, এখানে আরেক ধরনের প্রশ্ন হয়, ওখানে প্রশ্নটা তারা করে, কারা করে, সেই টেলিভিশন তার পলিসি অনুযায়ী প্রশ্ন করে, আর এখানে কেউ প্রশ্ন না, আমি নিজেই আমাকে প্রশ্ন করি, আমি নিজেই উত্তর দিই। কাজে আমি যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি তারা সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। উদাহরণ দিয়ে বলি, যেমন আমি আজকে বাজার দর নিয়ে হয়তো বিরক্ত, আমি বাজার দর নিয়ে প্রশ্ন করলাম, বাজার দর নিয়ে আলোচনা করলাম, আমি একটা টেলিভিশনে গেলাম, তারা আমাকে জিজ্ঞাসা করলো যে মেট্রো রেল কেমন চলছে। দেখেন দুইটা প্রশ্নের উত্তর কি এক হবে? এক কিন্তু হবে না। আমি কিন্তু মেট্রো রেলকে খারাপ বলবো না, মেট্রো রেল সরকার করেছে, এই সরকারের সব কিছু কিন্তু আমি খারাপ বলি না। আমি আবারও বলি, আমার ব্যাপারে একটা মাথায় রাখবেন, আমি কিন্তু আওয়ামী লীগ করি না, আমি বিএনপিও করি না, আমি জামাতও করি না, আমি কোনো দল করি না, আমি সাংবাদিকতা করি, আমি যেভাবে সাংবাদিকতাকে বুঝি আমি সেই জিনিসটাই প্রকাশ করি। কাজে আমার কথা কখনো সরকারের বিরুদ্ধে যায়, কখনো বিরোধী দলের বিরুদ্ধে যায়, কখনো বা ব্যবসায়ীদের বিরুদ্ধে যায়, কখনো প্রশাসনের বিরুদ্ধে যায়। আর প্রশংসার কাজটা আমি একটু কম করি যদি প্রসঙ্গ না ওঠে, কারণ প্রশংসা সরকার ভালো কাজ করবে এটা করার জন্যই তো তারা সরকার হয়েছে, তাই না কি? প্রিয় দর্শক, অনুষ্ঠান লম্বা হয়ে যাচ্ছে, আর বাড়াবো না, আপনারা ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার কথা হবে। আমি চাইব আমার কোনো আচরণ যদি আপনাদের অপছন্দ হয় আমার সমালোচনা করুন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যখন আমাকে কেউ সমালোচনা করবেন প্লিজ টু দ্য পয়েন্টে করবেন প্লিজ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।